নমস্কার, আনন্দবার্তার বিশেষ খবর নিয়ে আপনাদের সঙ্গে থাকছি আমি মীনাক্ষী। এই মুহূর্তে বিস্তারিত খবরে যাওয়ার আগে শুরুতেই চোখ রাখবো আজকের নিউজ হেডলাইন্সে। একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্পে স্কুল সংযুক্তিকরণ অনুষ্ঠিত হলো। কচ্ছপদ্দার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শ্যামসুন্দর উৎসবের পরিসমাপ্তি হলো বুধবার। একটি যাত্রীবোঝাই বাস মাড়ো থেকে ইলামবাজার যাওয়ার পথে কলকলে দুর্ঘটনার কবলে পড়ে। অপমানের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। মতুয়া মহাসংঘের ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হলো বৃহস্পতিবার। চলে আসছে বিস্তারিত খবরে। একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। যোতরাম বিদ্যাপীঠে কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে এদিনের কর্মসূচি গৃহীত হয়। বাল্যবিবাহ রোধ করার লক্ষ্যে এই রূপ কর্মযজ্ঞ। বৃহস্পতিবার যোতরাম বিদ্যাপীঠের কন্যাশ্রী ক্লাবের পক্ষ থেকে একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রবীন কুমার দাস জানান, রাজ্য সরকারের নির্দেশেই এই র্যালিটি অনুষ্ঠিত হয়। মূলত বাল্যবিবাহ রোধ করার উদ্দেশ্যেই মানুষকে সচেতন করার লক্ষ্যে এই রূপ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারি প্রচেষ্টায় স্বাধীনতার 70 বছর পেরোনোর পরে উপলব্ধি হয়েছে আমাদের যে আমাদের বাড়ির মেয়েরা পঠন পাঠন করছে না। তাদেরকে তাদের সংসার জীবন সম্পর্কে সম্যক ধারণা শারীরিক এবং মানসিক তৈরি হওয়ার আগেই তাদেরকে সংসার সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলা হচ্ছে। পরিণতি নববিবাহিত বধূর আত্মহত্যা, অগ্নিদগ্ধ করে গৃহবধূকে পুড়িয়ে মারা অথবা অন্য কোন রূপ আত্মহননের পথ বেছে নিতে বাধ্য হয়। র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে ঝাপানতলা শিলেপাড়া জামতলায় শেষ হয়। পরে ওই স্থানে একটি পথসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন শক্তিগড় থানার আইসি অরুণ সোম সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। আমাদের হচ্ছে সরকারি একটা নির্দেশিকা ছিল 22 তারিখ আমাদের বিদ্যালয়ে কন্যাশ্রী মেয়েদের নিয়ে একটা র্যালি বার করা, এলাকার মানুষদের সচেতন করা। বিশেষ করে আমাদের বিদ্যালয় প্রায় 1400 ছেলে মেয়ে পড়াশোনা করে, মেয়ের সংখ্যা সেখানে এখন অনেকটাই বেশি। মেয়েদের মধ্যে সচেতনতা বোধ এবং তার পরিবারের মধ্যে সচেতনতা বোধ, এই বাল্য বিবাহটাকে প্রতিরোধ করার জন্য আজকে আমরা একটা র্যালি বার করেছি প্রচার মাধ্যম হিসাবে, যে এলাকার মানুষদেরকে সচেতন করা যাতে 18 বছর নিচে কোনো মেয়ে যেন বিয়ে না দেওয়া হয়। আচ্ছা, র্যালিটা কোথা থেকে কোথায় শেষ হয়েছে? র্যালিটা আমাদের স্কুল থেকে শুরু হয়েছে এবং আমাদের শিলেপাড়া হয়ে ঝাপানতলায় গিয়ে আমাদের র্যালিটাকে শেষ করেছে। যোতরাম থেকে অর্ঘ্য ব্যানার্জির রিপোর্ট, আনন্দবার্তা। বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্পে স্কুল সংযুক্তিকরণ অনুষ্ঠিত হল। এদিনের কর্মসূচির সূচনা করেন ইন্দপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক। ইন্দপুর সরোজনী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্পে স্কুল সংযুক্তিকরণ কর্মসূচি অনুষ্ঠিত হল ইন্দপুর সরোজনী বালিকা বিদ্যালয়ে।
অনুষ্ঠানের শুভ সূচনা করেন ইনপুর চক্রের অপর বিদ্যালয় পরিদর্শক পার্থ সারথী পাত্র। জোরদা উচ্চ বালিকা বিদ্যালয় ও ইন্দপুর সরোজিনী বালিকা বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন বিষয়ে আদান প্রদানের জন্য এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন বিষয় নিয়ে প্রদর্শনীও থাকবে। আগামী 27 ফেব্রুয়ারি পর্যন্ত এই দুটি বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। শিক্ষা মিশনের উদ্যোগে যে ট্রেনিং প্রোগ্রাম ইনপুর সরোজিনী বালিকা উচ্চ বিদ্যালয় এবং জোরদা বালিকা উচ্চ বিদ্যালয়ের যৌথ প্রয়াসে শুরু হয়েছে, তার তৃতীয় দিনে আজকের পথনাটিকার বিষয়বস্তু ছিল জনগণকে সচেতন করে তোলা। এই সচেতনতার বিষয়গুলির মধ্যে ছিল নাবালিকার বিবাহ রোধ, নির্বিচারে বৃক্ষ ছেদন বন্ধ করা, স্বচ্ছ ভারত অভিযান এবং এই যে চতুষ্পার্শ্বে মশা মাছির উপদ্রব এবং তার থেকে মানুষের কী কী রোগ হতে পারে তা থেকে তাদেরকে দূরে রাখা বা সচেতন করাই ছিল এর মূল উদ্দেশ্য। অনুষ্ঠান ঘিরে ছাত্রীদের তৎপরতা ও উৎসাহ লক্ষ্য করা যায়। জলের ঘটি নিয়ে মাঠের দিকে গেল। দাদুকে বলে বলে আর পারা গেল না, পুরনো অভ্যাস কিছুতেই আর ছাড়ছে না। পথনাটিকা আলোক ভর্তিকা অনুষ্ঠিত হলো। আমরা এই প্রোগ্রামটাতে সবাই খুব খুব খুশি হয়েছি। আমরা আমাদের নতুন বন্ধু পেয়েছি। বাঁকুড়া থেকে ইন্দ্রাণী সেনের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। কচ্ছপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়লো। ডাউন রোড এক্সপ্রেস থেকে কচ্ছপগুলি উদ্ধার হয়। এ ব্যাপারে দুজন মহিলাকে আটক করেছে রেলওয়ে। বৃহস্পতিবার ডাউন দুন এক্সপ্রেস থেকে আবার কচ্ছপ উদ্ধার হলো। এদিন সকালে মেমারি স্টেশনে দুন এক্সপ্রেস দাঁড়ালে জিআরপি রুটিন তল্লাশি চালানোর সময় মুখ বন্ধ 5টি বস্তা উদ্ধার করে। বস্তাগুলি খুলে দেখা যায় তাতে প্রায় 100টি কচ্ছপ আছে। এ ব্যাপারে দুজন মহিলাকে আটক করা হয়েছে। তাদের নাম বাসন্তী দেবী ও মঞ্জু দেবী। জানা যায় এলাহাবাদ থেকে নৈহাটি হয়ে ইছাপুরে পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। উদ্ধার হওয়া কচ্ছপগুলিকে বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয়েছে। দশ পচাস সাড়ে দশ কে করিব দুন এক্সপ্রেস মেমারি রেলওয়ে স্টেশন পে রুকি হ্যাঁ রেড সিগনল কে চলতে মেরা স্টাফ জো হ্যাঁ চেকিং কে দৌরান দু লেডিজ কো ডিটেক্ট কিয়া হ্যায় ওর উধার লোকাল পাবলিক কে দ্বারা উসকো সার্চ করনে কে বাদ জো হ্যায় লাইভ টর্টোয়াইস পায়া গয়া হ্যায় জিসকো হাম লোগোনে অবজার্ভিং অর লিগাল ফরমালিটিজ কে সাথ সিজ করকে ফরেস্ট ডিপার্টমেন্ট কো হ্যান্ডেল। মেমারি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। শ্যামসুন্দর উৎসবের পরিসমাপ্তি হল বুধবার। পরিসমাপ্তি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বিশিষ্ট চলচ্চিত্র শিল্পী তথা বিধায়ক দেবশ্রী রায়। অসংখ্য মানুষের সমাগমের মাধ্যমে উৎসবের পরিসমাপ্তি ঘটে। বুধবার শ্যামসুন্দর উৎসবের সমাপ্তি হল। গত 14 ফেব্রুয়ারি রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ উৎসবের সূচনা করেন। 8 দিন ধরে চলা এই উৎসবে বিভিন্ন দিনে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সিনেমা টিভি জগতের অনেক তারকা নানা দিনে উপস্থিত ছিলেন। সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তথা চলচ্চিত্র জগতের বিশিষ্ট শিল্পী দেবশ্রী রায়। জোরে একটা হাত তালি। এই মুহূর্তটা শ্যামসুন্দর উৎসবের পক্ষে তুলন্ত একটি ছবি। মেমেন্টো দিয়ে আরেকবার তাকে আমাদের হৃদয়ের কৃতজ্ঞতা প্রকাশ করছেন আমাদের বিধায়ক, পশ্চিমবঙ্গ সরকারের আরেক বিধায়ক এবং আজকের শিল্পী মাননীয় দেবশ্রী রায়ের হাতে ধন্য। বিশেষ করে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের খুব কাছের মানুষ, কাজের মানুষ শ্রী নেপাল ভরুইকে, যার আমন্ত্রণে আপনাদের এখানে আসা। আর একটা কথা না বললেই নয়, আমার এখানে আসার কথা ছিল কিন্তু একটা সমস্যার জন্য আসতে পারিনি সেই দিন। সেই জন্য বললাম নেপালকে, না নেপাল আমাকে যেতেই হবে, কথা দিয়েছিলাম আসবো। আমাকে মানুষ এত ভালোবাসে, এত আশীর্বাদ দেয়, আমি না আসি পারি? তাই আজ আমার এই প্রাণের বাদলা দিয়ে
অনিল বাংলার শিল্পীবৃন্দদের নিয়ে আপনাদের কাছে আসা। এদিন দেবশ্রী রায়ের প্রাণের বাংলা ব্যান্ড ফোক গান পরিবেশন করেন। অ্যাকচুয়ালি আমার আগে আসার কথা ছিল এখানে, কিন্তু আমার কনস্টিটুয়েন্সিতে কাজ থাকার কারণে খুব একটা এমার্জেন্সি কাজে চলে গেছিলাম, কনস্টিটুয়েন্সিতে আসতে পারিনি, কিন্তু খারাপ লেগেছিলো কথা দিয়ে আসতে পারিনি। তো তাই আজকে এখানকার স্থানীয় বিধায়ক নেপাল আমাকে আমন্ত্রণ জানালেন এখানে আসার জন্য, এবং আমি বললাম যে প্রাণ আমাদের প্রাণের বাংলা যে ব্যান্ডটা আমরা তৈরি করেছি, তো নেপাল একটা রাখুতুমি অনুষ্ঠান, তো ও রাজি হয়ে গেল। ওই জন্যে আমরা আসার এসে সত্যি ভীষণ ভালো লাগছে, আরও ভালো লাগছে দর্শক, মানে যেদিকে দেখছি কালো কালো মাথা, মানে এত আশীর্বাদ, এত ভালোবাসা, সবাই একদম মানে মন দিয়ে এসছে দেখতে অনুষ্ঠান, করেছি এবং গান আমার ভীষণ, মানে আমি মন থেকে গাই, প্রাণ থেকে গাই, আমি হয়তো শিখিনি কিন্তু আমি গান গাইতে পারি, কারণ আমার ফ্যামিলিতে আমার রক্তে গান আছে। আন্তর্জাতিক ভাষা দিবসে আজ সব থেকে বড় বার্তা হচ্ছে আমরা বাংলা ফোক বাউল নিয়ে আজকে বর্তমানে এসছি অনুষ্ঠান করতে, এটাই তো বড়। আজকে কোনো হিন্দি বা অন্য কোনো ভাষার কোনো গান হচ্ছে না, এটা একদম প্রাণের বাংলা মাটির গান, সেই মাটির গান নিয়ে এসছি আজকে, সেই জন্য আমি গর্বিত। এই আনন্দ বার্তার মাধ্যমে আনন্দ বার্তার দর্শক দিয়ে কী বার্তা দেবেন? আমি আজকের দিনে সবাইকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি, এবং আজকে মাতৃভাষা দিনে বলছি আপনারা বাংলায় কথা বলুন, বাঙালি খাবার খান, কারণ আমিও খুব ভালোবাসি, এবং বাঙালির ঐতিহ্য আরও ট্র্যাডিশনাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে ধীরে ধীরে সেগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে, ইয়াং জেনারেশনের কাছে ধারণাই হারিয়ে যাচ্ছে। তো আমাদের একটা থিঙ্কিং ছিল অ্যাবাউন্ড এন্টারটেনমেন্ট সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে মডার্ন ইনস্ট্রুমেন্ট এবং ট্র্যাডিশনাল ইনস্ট্রুমেন্টের একটা মেলবন্ধন ঘটিয়ে ইয়াং জেনারেশনের কাছে নতুনভাবে কীভাবে একটা উপস্থাপনা করা যায় সেটাই আমরা চেষ্টা করেছি এবং সেটা সফল হয়েছে। আমরা দেবশ্রী রায় জানান তাদের পরিবার সঙ্গীতের সাথে যুক্ত। মেলা কমিটির সদস্য উৎপল রায় জানান প্রতিদিন উৎসব প্রাঙ্গণে ভিড় উপচে পড়েছে, আগামী দিনে আরও বড় শিল্পীদের নিয়ে উৎসব করার চিন্তা ভাবনা রয়েছে। আজকের এই সমাপ্তির দিনে কি বার্তা দিয়ে যাচ্ছেন? আজকে এই সভায় আজকে আপনাদের আপনারা দেখুন মানুষের জনস্রোত প্রমাণ করে দিচ্ছে, আগামী বছর আবার আমাদেরকে এই আবার পূরণ করে সাফল্যের উৎসব এখন থেকে আমাদেরকে প্রস্তুতি নিয়ে করতে হবে। মানুষ করছেন ঘরে নিয়ে, আমাদের মাঠ ভর্তি হয়ে ওভার ফ্রি হয়ে গেছে। আজকে মানুষের একটা আশা যে সামনে বছর শ্যামসুন্দর উৎসবে শুধু টলিউড না বলিউডেরও শিল্পীদের চাইছেন, সেই সময় কি বলবেন?
আমরা চেষ্টা করব মানুষের আশাটাকে যতটা প্রত্যাশাটাকে খানিকটা হলেও আমরা চেষ্টা করবো পূরণ করার, এইটুকু বলে আজকে এই শ্যামসুন্দর উৎসবের তরফ থেকে কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা, ভালোবাসা, প্রণাম, সালাম জানিয়ে আজকে শ্যামসুন্দর উৎসবের সমাপ্তি ঘোষণা করছি। সমাপ্তি অনুষ্ঠানে রায়নার বিধায়ক নেপাল ঘড়ি সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শ্যামসুন্দর থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। চক্রাগো পরবর্তী খবরে। একটি যাত্রী বোঝাই বাস মারো থেকে ইলাম বাজার যাওয়ার পথে কোলকোলে দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনায় মৃত্যু হয় একজনের, আহতদের চিকিৎসার উদ্দেশ্যে হাসপাতালে পাঠানো হয়। পথ দুর্ঘটনায় মৃত্যু হলো একজনের। একটি যাত্রীবোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলে এইরূপ বিপত্তি ঘটে। বাসটিতে 80 জন যাত্রী ছিল। বাসটি মারো থেকে ইলাম বাজার যাওয়ার পথে কোলকোলে এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয়রা তৎক্ষণাৎ উদ্ধারের কাজে নেমে পড়েন। আহতদের ভর্তি করা হয় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে, কয়েকজনকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বলছে কালকে একটা বিয়েবাড়ি ছিল, ঠিক আছে, বিয়েবাড়িতে কোনো যাত্রী আসছিলো মারো থেকে। তো বাসটা তো কোথাও ওইদিকে ফারাজ বলছিল, মানে বাসটা বটে, তো বাসটা মধ্যে ভাড়া করেছিলো। বাসটা এরপর গ্রামে যদি রাস্তা বাস ছিল জানত, এরপর বাম পাড়ছিল সামনে, গাড়ি খুব আশ্চর্য করে বসে দিয়েছিল। গাড়ি বাম পাড়ে সামালতে না পেরে গাড়ির পাশে গাড়ি দাঁড়িয়েছিলো, যে পিছনে একবার জোরে আঘাত আঘাত লাগানোর পর মানে দু তিনজন এখন অবশ্যই মারা গিয়েছে। আমাদের আর বর্ধমান আছে, মানে বিধাননগর হাসপাতালে ভর্তি আছে। কতজন বাসে ছিল? বাসে ছিল প্রায় 80 জন। 80 জনই আহত, মানে 80 জন আহত। আর কজন মারা গেছে? নিহত আছে আপনার একজন, মারা গেছে দুজন, তিনজন নিহত আছে। আর বাদ বাকি কোথায় ভর্তি? বর্ধমান আছে, বিধাননগর। আর কিছু কি কাউকে কি রেফার করা হচ্ছে? হ্যাঁ, রেফার করা হচ্ছে কলকাতা থেকে। হ্যাঁ, কোন জায়গাতে কোন জায়গায় যাচ্ছিল? দুর্ঘটনা ঘিরে শোকাহত মৃত ব্যক্তির পরিবার। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অপমানের জোরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে ভাতার থানার রাধানগর গ্রামে। মৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম শেখ আকবর আলী। ঘটনাটি ঘটেছে ভাতার থানার রাধানগর গ্রামে। মৃত ব্যক্তির পরিবার সূত্রে জানা যায়, গ্রামের এক পরিবার সন্দেহের বশে তাকে তুলে নিয়ে গিয়ে মারধর করে। অপমানে সে বাড়িতে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায়। আশঙ্কাজনক অবস্থায় পরিবারের লোকজনরা তাকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের আপ্রাণ প্রচেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হয়নি। মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সেই সন্দেহ বসে আমার মাসির ছেলেকে ওরা সকালবেলা তুলে নিয়েছে এবং আমাদেরকে জরিমানা করে সেই জরিমানা টাকা আমরা দিয়ে আসি। পুনরায় 1 ঘন্টার পর তারা বলে নাকি যে বাড়িতে টাকাটা পেয়ে গেছি, এই টাকাটা আমরা ভুল করে একে ধরে নিয়ে গেছি। আর সেই প্ররোচনাটা পেয়ে আমার ভাইটা আত্মহত্যা করে, মানে যেহেতু এত বড় গ্রামের লোকের সামনে তো মারা হয়েছে বিনা অন্যায় এভাবে। হ্যাঁ, সেই জন্য আমার ভাইটা ঘরে ধরে নিয়ে। কবে হয়েছে ঘটনাটা? 15ই ফেব্রুয়ারি। আর কোথায় বেঁধে মেরেছে? মৃত ব্যক্তির বাড়ির পক্ষ থেকে এই ব্যাপারে ভাতার থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মৃত ব্যক্তির পরিজনরা ঘটনার যথাযথ বিচারের দাবি তুলেছেন। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। ফিরে এলাম বিরতির পর। মতুয়া মহাসংঘের ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার। কোন্নগর কানাইপুরের চক্রবর্তীনগরে সৌরদ্বীপ এলাকায় অনুষ্ঠিত হয় এই ধর্মীয় উৎসব। বৃহস্পতিবার থেকে শুরু হয় এই উৎসব, চলবে 3 দিন ধরে। বৃহস্পতিবার থেকে কোন্নগর কানাইপুরের চক্রবর্তীনগরে সৌরদ্বীপ এলাকায় 3 দিন ব্যাপী শুরু হলো মথুরা মহাসংঘের ধর্মীয় অনুষ্ঠান।
এদিন অনুষ্ঠানে উপস্থিত হন মতুয়া পরিবারের অন্যতম সদস্য তথা তৃণমূল সাংসদ মমতা ঠাকুর। সংঘের পক্ষ থেকে তাকে অভ্যর্থনা জানানো হয়। ব্যাপী এই অনুষ্ঠানে পূজা অর্চনার ধর্মীয় সঙ্গীতের পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রথম দিনে কয়েক হাজার ভক্তের সমাগম ঘটে। তিন দিনই ভক্তদের ভোগ বিতরণের ব্যবস্থা থাকবে। কোন্নগর থেকে চিরঞ্জিত ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। এই মুহূর্তে চোখ রাখবো আজকের অন্যান্য খবরে। একটি কোম্পানির পক্ষ থেকে পদযাত্রা অনুষ্ঠিত হলো বৃহস্পতিবার। আইটি ক্ষেত্রে ছাত্রছাত্রীদের শিক্ষিত করার লক্ষ্যে এইরূপ পদযাত্রা অনুষ্ঠিত হয়। খাগড়াগড় থেকে বের হয়ে স্টেশন পর্যন্ত চলে এদিনের এই পদযাত্রা। ফিতে কেটে এদিনের কর্মসূচির সূচনা হয়। আজকে আমরা আজকে দেখছেন যে গোটা দেশ জুড়ে জাতিভেদের বিরুদ্ধে লড়াই যেমন চলছে, এরই উপলক্ষে আমরা আজকে এপিএলএ আইটি ট্রেনিং ইন্ডাস্ট্রি আমরা ওয়ার্ক ফর ইউনিটির উদ্যোগে আজকে আমরা একটি র্যালি আমরা পার করব। এই র্যালিতে আমাদের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় বর্ধমান বিশ্ববিদ্যালয়ের আইসি মাননীয় শ্রী সুজিতবাবু মহাশয়। উনি আমাদের উদ্বোধন করবেন। এই উদ্বোধনের র্যালির মাধ্যম দিয়ে আজকে আমরা এই র্যালিকে আমরা একটা সাকসেসের জায়গায় নিয়ে যাব। ধর্ম কোটা লেকার হমে আগে বড়না হ্যায়, একতা মে হি অনেকতা হ্যায়। সবি ধর্ম কো এক সাথ লেকার হম আগে বড়েঙ্গে, হমারা দেশ আগে বড়েগা। কাজী নজরুল ইসলামের কবিতা, প্রীতি প্রীতি হতো হিন্দু মুসলমান মুসলিম তার বয়ান মনে হিন্দি নামাজটা। আজকে এই ইউনিটি বজায় রাখার জন্য মানে আমি অবাক হয়ে যাচ্ছি। আই এম রিয়েলি ডিলাইটেড যে একটা বর্ধমানের শহরের বুকে একটা সেলফ ডান্সিং কম্পিউটার ইনস্টিটিউট এই ধরনের একটা উদ্যোগে আয়োজন করেছে। এটা সম্পূর্ণ বিরল, কোথাও দেখা যায় না এরকম। ঠিক এই ধরনের উদ্যোগ আমি মনে করি আজকালকার দিনের পরিপ্রেক্ষিতে যত ধরনের শিক্ষামূলক সংস্থা আছে, যত ধরনের ইনস্টিটিউশন আছে, সেই স্কুল থেকে কলেজ থেকে বিশ্ববিদ্যালয় থেকে এই ধরনের করা উচিত। আমি জাস্ট আমাকে আজকে বলেছে এটা জাস্ট উদ্বোধন হিসাবে ফেতে কাটতে হবে। আমি এখানে এসে আনন্দ অনুভব করছি। জাতি ধর্ম নির্বিশেষে সকলকে সকলকে নিয়ে চলার আজকে যে শুভ উদ্বোধন শুরু হলো এটা এখানে চলতে থাকবে আমি আশা করছি, সাফল্য মূলত কাজ করছি। কর্মসূচিকে সার্থক রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আজকে আমরা এপিএলএল এর তরফ থেকে অ্যাজ এ টিম এপিএলএল অর্গানাইজ করেছি ওয়াক ফর ইউনিটি প্রোগ্রাম। আজকে এপিএলএল আজকে অ্যাক্রস ইন্ডিয়া আমরা কাজ করছি সকল বাচ্চাকে শিক্ষা দেওয়ার। আইটি এডুকেশন মিশনের মাধ্যমে আমরা এই মিশনকে ক্যারি করছি এবং তার সাথে সাথে আজকের ডেটে সকল মানুষের কাছে আমাদের একটাই উদ্দেশ্য যে যাতে প্রত্যেক মানুষের মধ্যে যে একতাই আমাদের মেন লক্ষ্য, যে হিন্দু মুসলিম খ্রিশ্চান এবং শিখ এই যে মানুষের মধ্যে যে একতা, যে আমার মানে ইউনিভার্সিটি মানে ইউনিটি ইজ এ ডাইভার্সিটি যে ব্যাপারটা, সেটাই আমরা মানুষের মধ্যে তুলে ধরতে চাইছি শুধুমাত্র এডুকেশনের মাধ্যম দিয়ে নয়। আজকে আমরা এমন একটা কোম্পানি যাতে সোশ্যাল
মাধ্যমের মাধ্যমে সোশ্যাল কাজের মাধ্যমে আমরা সকল মানুষকে বোঝাতে চাইছি যে অল ওভার ইন্ডিয়াতে এই জিনিসটা যদি থাকে তাহলে আমরা মানুষের মধ্যে অনেক বেশিভাবে পৌঁছে যেতে পারবো। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। খবর শেষ করার আগে দেখে নেব আরও একবার আজকের নিউজ হেডলাইন্স। একটি সচেতনতা র্যালি অনুষ্ঠিত হল বৃহস্পতিবার। বাঁকুড়া জেলা সর্বশিক্ষা মিশন প্রকল্পে স্কুল সংযুক্তিকরণ অনুষ্ঠিত হল। পত্রপদ্মার ভিড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। শ্যামসুন্দর উৎসবের পরিসমাপ্তি হল বুধবার। একটি যাত্রীবোঝাই বাস মাড়ো থেকে ইলামবাজার যাওয়ার পথে কলকুলে দুর্ঘটনার কবলে পড়ে। অপমানের জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল এক ব্যক্তি। মতুয়া মহাসংঘের ধর্মীয় অনুষ্ঠানের সূচনা হল বৃহস্পতিবার। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে। নমস্কার।